জামাতে নায়বে আমির দেলাওয়ার হোসেন সাইদির মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের প্রেক্ষাপটে বিশৃঙ্খলা এড়াতে ইসলামের নয় দল ও শীর্ষ ওলামাদের নতুন সংগঠন ইমান ও দেশ আন্দোলন আজ কোনো কর্মসূচি দেয়নি অন্যদিকে শীর্ষ আলেমদের অনেকেই মনে করেন জামাত ধর্মের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা বলেন আদর্শগতভাবেই বাংলাদেশে জামাতের রাজনীতির বিরোধী দেশের শীর্ষ ওলামা মাসায়ক সহ অধিকাংশ ইসলামী দল মদুদ হিসাবে আদর্শের সাথে আমরা কোনোদিনই একমত নই এই দেশে আসা একমত না কোনো দিনও একমাত্র এখনও না এবং জমাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমি স্পষ্ট বলি যে আমাদের প্রোগ্রাম ছিল এই শুক্রবারে আমরা জানতে পারলাম সাইদ হিসাবে রায় হবে যেই কারণে আমরা এই শুক্রবারের পরিবর্তন করে আগামী শুক্রবারে নিশেই এইসব গ্যাঞ্জা মেলানোর জন্যেই গ্যাঞ্জা মেলানোর জন্যে আমরা এই শুক্রবার পরিবর্তে আট এক তারিখে ছিল এটা পরিবর্তন আট তারিখে ডিসেম্বরে আমরা শুধু এই স্বার্থে শুনুন দেশের শান্তি চাই এবং দেশের কল্যাণ চাই দেশের মঙ্গল চাই এমন কোনো কাজ এই দেশে না হওয়া চাই যা যারা দেশের শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খল ঘটে দেশের উন্নয়নে বিশৃঙ্খল ঘটে দেশের মান শান্তিতে অশান্তি এমন কোনো কাজ আমরা চাই না আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক দেশের জনগণের নিরাপত্তা আসুক দেশের উন্নয়নে এটা আমরা চাই আজ পর্যন্ত জমাতের ইতিহাসে দেখা যায় তাদের সকল রাজনীতির ক্ষেত্রে তারা এবং তাদের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত আমরা আমার বয়সী যারা তারা সকলেই প্রত্যক্ষ করেছেন হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় একাত্তরের যে তারা একটা কত নৃশংস হতে পারে ধর্মের দোহাই দিয়ে ইসলামের নামে কি ধরনের অপরাধ তারা করেছে এটা সকলের চোখের সামনে এরপরেও দেখা যায় শিবির এবং জামাতের তারা যেভাবে নৃশংস কার্যকলাপ এবং ইদানিংও ইদানিংও তাদের যে কার্যকলাপ পুলিশের উপরে হামলা বিভিন্ন মানুষের মানের উপরে হামলা এটাও তাদের ফেসিবাদীর রূপকেই প্রকট করে তোলে এবং এটা লক্ষ্য করলে বোঝা যায় যে এরার যে বিক্ষোভ এবং তারা যে হামলা চালায় পুলিশের উপরে এটা কোনো বিক্ষুব্ধ বিক্ষোভকারী নয় এটা একটা পেশাদারী গুন্ডার এবং গুন্ডামিতে পেশাদারিত্বের সাথে তারা কী করে পুলিশের উপরে আক্রমণ করে এটা এই কথা না যে হঠাৎ করে একজনে বিক্ষোভ প্রকাশ করতেছে আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর উলামায় কেরাম যে রাজনীতি একটু আদর্শিক দিক থেকে উলামায় কেরামের সাথে তার কোনো সম্পর্ক নেই ঠিক এমনিভাবে ওলামা কেরামের রাজনীতি হইল শান্তির রাজনীতি উদারতার রাজনীতি যে রাজনীতির ভিত্তি করেছিলেন রসুরে পাক সাল্লা আলাইসাল্লাম মদিনা সনদের মাধ্যমে মদিনাতে প্রথম হিজরতের পড়ি উদার অসাম্প্রদায়িক এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত